গেল 14 এপ্রিল সাত পাকে বাধা পড়েছেন রণবীর আলিয়া। এখনও সোশ্যাল মিডিয়া থেকে নিউজ চ্যানেল সর্বত্র তাদেরই ছবি। প্রতিদিনই নতুন নতুন ছবি প্রকাশ্যে আসছে। সকলে যখন রণবীর আলিয়ার ছবি দেখতে ব্যস্ত, তখন প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর খবর। বিয়ে হয়েছে মাত্র 10 দিন হল, এরই মাঝে বরকে ফেলে কাজে যোগ দিলেন আলিয়া। শুধু তাই নয়, সেখানে এক বিশেষ বন্ধুর সঙ্গে ছবিও পোস্ট করলেন এই নায়িকা, তাও এক ঘনিষ্ঠ ছবি। তাহলে সম্পর্কের শুরুতেই ধরল চিট কিনা এমন প্রশ্ন সকলের মুখে। আসলে বিষয়টা এতটাও কঠিন নয়, ছবির কাজে সেটে গিয়েছিলেন আলিয়া ভাট। রকি ওর রানীকে প্রেম কাহিনী ছবির কাজ চলছে। ছবিতে আলিয়ার বিপরীতে রয়েছেন রণবীর সিং, সেখানেই রণবীরের সঙ্গে ছবি তুলেছেন আলিয়া। এই ছবি পোস্ট করেছেন করণ জোহর। করণ ছবি পোস্ট করে লিখেছেন, রণবীর আলিঙ্গন করে রয়েছেন, রকি ওর রানী কি প্রেম কাহিনী আপনাদের খুব তাড়াতাড়ি শোনাবো। সম্প্রতি এই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অন্যদিকে রণবীর কাপুর রয়েছেন মালানিতে, তিনি এখন ব্যস্ত এনিমেল ছবির কাজ নিয়ে। চলছে ছবির কাজ, ছবিতে নতুন ধরনের চরিত্রে দেখা দেবেন রণবীর কাপুর। অন্যদিকে আলিয়াও এবার দেখা দেবেন নতুন ধরনের চরিত্রে। 9 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন আলিয়া ও রণবীর কাপুর। বহুদিন ধরে খবরে রয়েছে ব্রহ্মাস্ত্র। এক সময় করোনার জন্য বন্ধ হয়েছিল শুটিং, তারপর আবার পরিস্থিতি স্বাভাবিক হতে ফের শুরু হয়েছে ছবির কাজ। তবে বর্তমানে সব কাজ শেষ, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সম্ভবত সেপ্টেম্বর মাসেই মুক্তি পাবে এই ছবি। সেলিম আল আহসান, নিউজ ফ্ল্যাশ 71।